ভাই গ্রামীণ সিম কি আপডেট আলো রে, এখন আর আপনার ওয়াইফাই ব্যবহার করা লাগবে না। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে যদি আমরা মাই জিবিটাকে ওপেন করে দিই তো প্রথমে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে এই প্রথম লিমিটেড ইন্টারনেটস, অর্থাৎ আমরা যদি এখানে অফার্সে ক্লিক করি, অফার্সে ক্লিক করে দেওয়ার পর ইন্টারনেটে যাই। আমি আপনাদেরকে সম্পূর্ণ বোঝাই, তো আপনার ভিডিওটা দর্শক সহকারে দেখেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে লিমিটেডস ইন্টারনেট 15 MBPS 998 টাকা 30 দিন। অর্থাৎ আমরা যখন আমাদের মোবাইল ফোনে MB পড়তাম তখন কিন্তু এটা কিন্তু আমাদের MB-র কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকতো, অর্থাৎ আমাদের বেশি ইন্টারনেট অ্যাক্সেস করে সেই MB-টা কিন্তু শেষ হয়ে যেত। কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে লিমিটেড ইন্টারনেট 15 MBPS, এটা কিন্তু কখনো আপনার MBPS যে শেষ হয়ে যাবে এরকম কোনো চিন্তা না। আপনি রাত দিন 24 ঘন্টা ব্যবহার করবেন, আপনার ইন্টারনেট অ্যাক্সেসটা আপনি পেতে থাকবেন, এটা কোনো সীমা নেই। যে এখান থেকে দেখতে পাচ্ছেন 15 MBPS 998 টাকা, এবং এটার MBPSটাও কিন্তু খুব ভালো। আমি ইউটিউবে দেখেছি অনেকে এই MB-টা এটা ক্রয় করেছে। আপনি শুধু এখান থেকে 15 MBPS 998 টাকা অ্যামাউন্টটাও না, আপনি নিচের দিকে লক্ষ্য করেন যে লিমিটেড ইন্টারনেট 10 MBPS 899 টাকা 30 দিন। আপনি 30 দিন ইন্টারনেট অ্যাক্সেস করবেন, আপনার কোনো MB-র কোনো সীমানা থাকবে না, অর্থাৎ নির্দিষ্ট কোনো পরিমাণ থাকবে না যে আপনি এর উপর এতটুকু MB ব্যবহার করার পর আপনি আর ব্যবহার করতে পারবেন না। আপনি যেখান থেকে দেখতে পাচ্ছেন লিমিটেড ইন্টারনেট 10 MBPS, এটা আপনি রাত দিন 24 ঘন্টা ব্যবহার করবেন, আপনার কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আপনি 30 দিন মেয়াদ আপনি 30 দিনই ব্যবহার করতে পারবেন। তার মানে কি বোঝা গেল যে আমাদের এখন যে আমরা যে ওয়াইফাই যারা ব্যবহার করতাম ব্রডব্যান্ড, তাদের কিন্তু এখন একটা নির্দিষ্ট একটা সুবিধা হয়েছে। এটা কিন্তু আমাদের অনেকেরই একটা সমস্যা হতো যে ভাই আমাদের ব্রডব্যান্ড থেকে যারা ইন্টারনেট কানেকশন নিতাম তাদের কিন্তু অনেকেরই নেট স্পিডটা স্লো হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকেরই সমস্যা হয়ে থাকে। কিংবা আমাদের যাদের ওয়াইফাই রাউটার নাই তাদের একটা সমস্যা হতো যে আমাদের ইন্টারনেট অ্যাক্সেস, অর্থাৎ ইন্টারনেট আমরা যখন আমাদের মোবাইল ফোনে কিনতাম কিংবা ভরতাম তখন কিন্তু আমাদের সমস্যা হতো যে এটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু একটা MB দেওয়া থাকতো, সেটা কিন্তু পরে শেষ হয়ে যেত। কিন্তু এখন যদি আপনি যদি এখান থেকে দেখতে পাচ্ছেন যে লিমিটেড ইন্টারনেট অ্যান্ড MBPS এইগুলো যদি আপনি ক্রয় করে যদি আপনার সিমে ঢোকান, আপনি রাত দিন 24 ঘন্টা ব্যবহার করবেন, তারা যে মেয়াদটা দিয়েছে 30 দিন, আপনি 30 দিনই ব্যবহার করবেন, কোনো প্রকার এখান থেকে আপনার কোনো কিছু হবে না, আপনি রাত দিন 24 ঘন্টা ব্যবহার করলেও। তো তার জন্য আমি বলতেছি যে ভাই এই গ্রামীণ সিম যে আপডেট নিয়েছে, এই আপডেট না হলে হয়তো আমাদের যে ইন্টারনেট যে অ্যাক্সেসটা এটার কিন্তু, অর্থাৎ আমাদের ওয়াইফাই ব্যবহার করার সংখ্যা কিন্তু অনেক কমে যাবে, অর্থাৎ ব্রডব্যান্ডের সমস্যা হবে। এখন আপনারা দেখেন যে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা সর্বনিম্ন যেটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লিমিটেড ইন্টারনেট 2 MBPS 30 দিন 549 টাকায়। দেখতে পাচ্ছেন যে এটাই কিন্তু, এটা আমাদের মোটামুটি অনেকে ক্রয় করতে পারেন যে এটা 10 MBPS। দেখতে পাচ্ছেন যে কনফার্ম পারচেস, যদি আপনি এটার উপর একটা ক্লিক করে যদি আপনি এটা ক্রয় করেন তাহলে আপনি এই যে 2 MBPS 30 দিন, এটা আপনি 30 দিনই ব্যবহার করতে পারবেন, আপনার কোনো প্রকার সমস্যা হবে না, আপনি রাত দিন 24 ঘন্টা ইন্টারনেট অ্যাক্সেস করবেন। আপনার যে আমরা যখন MB পড়তাম যে আমাদের এটা কিন্তু একটা নির্দিষ্ট যে GB থাকতো, যেমন 10 GB কিংবা 12 GB, এটা আমাদের শেষ হয়ে গেলে পরে কিন্তু আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতাম না। আপনি যদি লিমিটেড ইন্টারনেট পড়েন, আপনি রাত দিন 24 ঘন্টা ব্যবহার করবেন, এই যে 30 দিন মেয়াদের এই 30 দিনই ব্যবহার করবেন, আপনার কোনো প্রকার নির্দিষ্ট সময়সূচি থাকবে না, আপনি সারাদিন ব্যবহার করতে পারবেন। আমি তার জন্য বলতেছি যে ভাই ব্রডব্যান্ডের ব্যবসা হয়তো এখন বাতিল হবে না ভাই, এটার 10 এই যে লিমিটেড ইন্টারনেট অ্যাক্সেস এটার কিন্তু মোটামুটি স্পিড মোটামুটি ভালোই আছে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এটা তাহলে ইন্টারনেট ওয়াইফাইয়ের বাতিল হওয়ার সম্পর্কটা কি? ভাই আমাদের অনেকের জায়গায় আছে যে হয়তো আপনাদের গ্রামাঞ্চলে, সরি শহর অঞ্চলে হয়তো কিন্তু আপনাদের নেট স্পিডটা সমস্যা হয় না, কিন্তু যারা গ্রামাঞ্চলে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখেন যে একটা ব্রডব্যান্ডের যদি তাদের যে কেবল দ্বারা যে কানেকশন দেয় ইন্টারনেটের যে ফাইবার অপটিক্যাল ফাইবার দিয়ে যে কানেকশন দেয় সেটা যদি একবার যদি কোনো জায়গায় যদি সমস্যা হয় সেটা কিন্তু তারা মেরামত করতে অনেক দিন সময় নেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাটা হয়। এমনও আছে যে আমাদের ব্রডব্যান্ডের যে অপটিক্যাল ফাইবারে যদি কোনো সমস্যা হয় 7 দিনও যায় যে তার কোনো এটা কোনো খোঁজ খবর নেয় না। কিন্তু আপনার যদি এখান থেকে যদি গ্রামীণ সিমের যদি MB ভরেন যে লিমিটেড ইন্টারনেট এখান থেকে যদি আপনি ভরেন 30 দিন মেয়াদের, আপনি রাত দিন 24 ঘন্টা ব্যবহার করবেন, আপনার কোনো প্রকার MB-র কোনো নির্দিষ্ট কোনো থাকবে না, আপনি রাত দিন 24 ঘন্টা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। এখন আসি মূল প্রসঙ্গে, আপনি কীভাবে আপনার রাউটারের সাথে এই গ্রামীণ সিম কানেক্টেড করে আপনি একদম লিমিটেড ইন্টারনেট অ্যাক্সেস ব্যবহার করবেন সেটাও কিন্তু আমি দেখাতে পারবো যদি আপনারা কমেন্ট করে বলেন যে ভাই আমাদের যে রাউটারটা আছে সেই রাউটারের সাথে আমাদের এই MB-টা কীভাবে যুক্ত করবো, অর্থাৎ রাউটারের মাধ্যমে কীভাবে আমরা যদি এই MB-গুলো কিনি, কেনার পর আমরা কীভাবে আমাদের রাউটারের সাথে কানেক্ট করে আমরা কীভাবে ব্যবহার করবো। যদি এই সম্পর্কে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানান, ফটাফট আপনাদের কমেন্টের উপর পরবর্তী ভিডিও আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।